আজকে আমরা শিখব বাইনারি টু অক্টাল কনভার্সন, অর্থাৎ আমরা আজকে শিখব বেস 2 থেকে 8 এর রূপান্তর। ওকে, তো বাইনারির বেস কত বন্ধুরা তোমরা বলো তো? বাইনারির বেস হচ্ছে হলো 2। ওকে, আর অক্টালের বেস কত বন্ধুরা? OCTAL, অক্টাল বেস হচ্ছে 8। ওকে, তো এখন আমি যদি 2 = 8 লিখি, তোমাদের সকলের মনে কোশ্চেন জাগবে 2 = 8 লেখা যায় না? লেখা যায় না। কিন্তু আমরা যদি 2 এর পাওয়ার কিউব করে দিই, তখন এটা কি লেখা যাবে? 2³ = কি লেখা যাবে? 8 লেখা যাবে। এবার তোমরা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে 8 এর পাওয়ার কত বন্ধুরা? 8 এর পাওয়ার হচ্ছে 1। তার মানে 8 হচ্ছে কার বেস? 8 হচ্ছে অক্টালের বেস। আর এখানে 2 হচ্ছে কার বেস? 2 হচ্ছে বাইনারির বেস। ওকে, তার মানে অক্টালের একটা সংখ্যা সমান সমান বাইনারির কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। যদি এই কথাটাকে আমরা এভাবে বলি, বাইনারির 3টা সংখ্যা মিলে অক্টালের কয়টা সংখ্যা গঠন করবে? 1টা সংখ্যা গঠন করবে। ওকে, বাইনারির 3টা সংখ্যা মিলে অক্টালের কয়টা সংখ্যা গঠন করবে? 1টা। তো চলো আমরা সংখ্যাটা একটু লিখে নিই। সংখ্যাটা কি দেওয়া আছে? 1 1 0 1 1, দেন কি দেওয়া আছে? 1 1 1 1। এখন বন্ধুরা এখানে দেখো একটা দশমিক আছে, ঠিক আছে? তো বাইনারি থেকে যখন অক্টালে কনভার্সন করতে হবে, তখন দশমিকটার ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়। তো বন্ধুরা এটা আমাদের কি সাইড বলতে পারবা? এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এই যে প্রথম যে অংশটা আছে, এটাকে কি বলা হবে? লেফট সাইড। আর এটা আমার কি হবে? রাইট সাইড। ওকে, দেন এখানে যে সংখ্যাটা আছে, এটাও আমার কি হবে? লেফট হবে। এটাও কি হবে? আমার রাইট হবে। ওকে, তো একটা জিনিস মনে রাখবা, বাইনারির থেকে অক্টালে কনভার্সন করার সময় যদি দশমিক থাকে, তাহলে এই অংশটাকে কি বলা হবে বন্ধুরা বলতে পারবে? এই অংশটাকে, এটাকে বলা হবে ইন্টেজার। এটাকে কি বলা হবে? ইন্টেজার বা পূর্ণ অংশ। আর এই যে আমাদের এই সাইডে যেটা থাকবে দশমিকের পরে, এটাকে বলা হবে ফ্র্যাকশন। এটাকে কি বলা হবে? ফ্র্যাকশন বা ভগ্নাংশ বলা হবে। ওকে, তো আমি আগেই বলছি বাইনারি 3টা সংখ্যা সমান অক্টালের কয়টা সংখ্যা? 1টা সংখ্যা। তার মানে এই যে ইন্টেজার তথা পূর্ণ অংশ আছে, এটা রাইট সাইড থেকে কাউন্টিং স্টার্ট করতে হবে। কোথা থেকে? এই রাইট সাইড থেকে আমাদের কাউন্টিং স্টার্ট করতে হবে। কয়টা করে সংখ্যা নিতে হবে? 3টা। তো আমি নিলাম 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। ওকে, দেন এখানে কয়টা আছে দেখো তো, এখানে 1টা আর 2টা আছে। এটাকে 3টা বানানোর জন্য এটার আগে একটা কি যুক্ত করতে হবে? একটা শূন্য যুক্ত করতে হবে। তাহলে এটা কত হয়ে গেল? 3টা। আর এই সাইডে বন্ধুরা তোমরা দেখতেছো আমি 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি ডিজিট, বাইনারি নাম্বার দিয়ে রাখছি। এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যদি এগুলো মনে না রাখো, তাহলে তোমাদের এই কনভার্সনগুলো করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ওকে, এবার এবার দেখো, 0 1 1, অর্থাৎ সামনে জিরো থাকলে তো এটা কাউন্ট করা হয় না, খালি কি আছে? 1 1। এখন 1 1-এর বাইনারি বাইনারি হচ্ছে 1 1, এটার ভ্যালু কত? 3। তো এখানে কত বসবে বন্ধুরা? 3 বসবে। ওকে, দেন এখানেও কত আসতেছে? 0 1 1। তো সামনে তো জিরো থাকলে এটা কাউন্ট করা হয় না, খালি কি থাকতেছে? 1 1। তো 1 1-এর ভ্যালু কত? 3। তো এখানে আমরা কত বসাচ্ছি? 3। এবার এবার ফ্র্যাকশনের, ফ্র্যাকশনের কোথা থেকে স্টার্ট করতে হবে? লেফট সাইড থেকে স্টার্ট করতে হবে। তো কয়টা করে অংশ নিতে হবে? কয়টা করে সংখ্যা নিতে হবে? 3টা করে। তো ফার্স্টে 1টা 2টা 3টা, এই যে 1টা 2টা 3টা, এই 3টা। এখন 1 1 1, এই 3টা 1 1-এর ভ্যালু কত? 7। এখানে কত বসবে বন্ধুরা? 7। আর এখন একটা জিনিস দেখো, আমার কয়টা সংখ্যা নিতে হবে? বাইনারি 3টা মিলে অক্টালের 1টা সংখ্যা গঠন করে, কিন্তু এখানে আছে কয়টা? 1টা। এটাকে 3টা বানানোর জন্য এটার পরে কয়টা শূন্য অ্যাড করতে হবে? 2টা। ওকে, তো 100 এটার ভ্যালু কত? 4। তো বন্ধুরা তোমরা দেখতে পাইতেছো কত ইজিভাবে আমরা ভ্যালুটাকে, যেমন উপরেরটা কি ছিল? একটা বাইনারি ভ্যালু ছিল, কারণ এটার ভিত্তিটা কত? 2। ওকে, আর নিচে যে ভ্যালুটা আমরা পাইছি সেটা কি ভ্যালু? আর এই যে দশমিকের নিচে কত বসবে দশমিক, এটা একটা কি ভ্যালু? এটা একটা অক্টাল ভ্যালু। তো বন্ধুরা আমরা সাকসেসফুলি একটা বাইনারি নাম্বারকে কিসে কনভার্ট করে ফেলছি? অক্টাল নাম্বারে। ওকে, তো দেখো, 0 1 1 0 1 1, এটাকে ও আমাদের কি দেওয়া ছিল আমরা একটু দেখে নিই। আমাদের দেওয়া ছিল হলো গিয়ে 1 1 0 1 1 পয়েন্ট 1 1 1 1,
এর বেস কত বন্ধুরা? 2। আর এটাকে আমরা কনভার্ট করছি কিসে? অক্টালে। অক্টালে কনভার্ট করার পর আমরা কি পাইছি? 33.74। এর বেস কত? 8। ওকে, তো আশা রাখি তোমাদের বাইনারি থেকে অক্টাল কনভার্সন আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এখানেই, এতটুকুই।